বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 10টা 23 মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে আনিসুল হকের মৃত্যু ঘটে বলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আনিসুল হকের বয়স ছিল 65 বছর। মৃত্যুর সময় তার স্ত্রী রুবানা হক ও সন্তানরা তার পাশে ছিলেন। এর আগে সন্ধ্যায় রুবানা হক BDNews24.com কে জানিয়েছিলেন তার স্বামীর অবস্থা অবনতি ঘটেছে। লন্ডনের রিজেন্ট পার্ক জামে মসজিদে শুক্রবার জুমার নামাজের পর আনিসুল হকের জানাজা হবে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ শনিবার সকালে ঢাকায় পৌঁছবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওই দিনই বাদ আসর আর্মি স্টেডিয়ামে জানাজা শেষে আনিসুল হককে বনানী কবরস্থানে দাফন করা হবে। তৈরি পোশাক ব্যবসায়ী আনিসুল হক 2015 সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি FBCI এর সভাপতি ছিলেন। এর আগে BGMI এর সভাপতিও ছিলেন। সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক মেয়র আনিসুল হকের ছোট ভাই। নাতির জন্মদিন উপলক্ষে গত 29 জুলাই যুক্তরাজ্যে যান রুবানা আর আনিসুল হক। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আনিসুল হক। 13 আগস্ট তাকে লন্ডনের ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার পর তার মস্তিষ্কের প্রবাহজনিত রোগ সেরিব্রাল ভাস্কুলাইটিস সংক্রান্ত করেন চিকিৎসকরা। এরপর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। অবস্থার কিছুটা উন্নতি ঘটলে তাকে গত 31 অক্টোবর ICU থেকে রিহ্যাবিলিটেশন সেন্টারে স্থানান্তর করা হয়। কিন্তু গত মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় ICU তে নেওয়া হয়েছিল। তার 4 দিনের মাথায় মৃত্যু ঘটল আনিসুল হকের।